নমস্কার বন্ধুরা জবাবদেশ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে যেখানে তোমাদের বলে রেখি তিন হাজারেরও বেশি মানে প্রায় সাড়ে তিন হাজারের মতো শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে সুতরাং তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করতে পারবে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকেই এবং ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো এবং এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে ফ্রেশার্স ক্যান্ডিডেট থেকে শুরু করে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা শুরু হচ্ছে মাধ্যমিক পাস থেকে মানে তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেও যেমন আবেদন করতে পারবে তেমন গ্র্যাজুয়েশান পাশেরও তোমাদের পোস্ট পাবে উচ্চ মাধ্যমিক পাশেরও পোস্ট পাবে মানে সব রকম শিক্ষাগত যোগ্যতা এখানে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে যেখানে তোমাদের বারো তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে বারো সাত দু থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে তেরো তারিখে ইন্টারভিউ রয়েছে এবং তোমাদের ইন্টারভিউ জারি থাকছে দেখো ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ এখানে তোমাদের টুয়েলথ জুলাই থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে যেটা ষোলোই জুলাই পর্যন্ত জারি থাকবে এবার সেটা বিভিন্ন পোস্ট ওয়াইজ আলাদা আলাদা দিন রয়েছে এবার কোন পোস্টের জন্য কোন দিন ইন্টারভিউ সে সমস্ত ডিটেলস দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো রকম লিখিত পরীক্ষা ঝুর ছাড়াই কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউ বেস করে তোমাদেরকে নিয়োগ করা হবে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে পরবর্তী আপডেটগুলো পেয়ে যেতে পারো তো দেখো আমি একেবারে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা মাধ্যমিক পাস চাপা হয়েছে সেখান থেকে তোমাদের ডিসকাশন শুরু করছি মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু রকম পোস্ট হচ্ছে যেগুলো তোমরা আবেদন করতে পারবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক চেয়েছে দেখো এসএসসি অথবা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পাস মাধ্যমিক পাস হলো এখানে তোমাদের বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা পার মান্থ তোমরা স্যালারি ইন হ্যান্ড হাতে পাবে এবং এখানে দেখো তোমাদের যে এজ লিমিটটা চাপা হয়েছে সেটা তোমাদেরকে বলি বাইশ হাজার টাকা পারমান্ট স্যালারি এবং মাধ্যমিক পাস যোগ্যতায় যে পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে সেখানে তোমাদের ন্যূনতম বয়স আঠারো থেকে ম্যাক্সিমাম আঠাশ আঠারো থেকে যাদের বয়সটা আঠাশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে এবং এটা ইউ আর ক্যাটাগরি হিসেবে বললাম এবং এখানে পরিষ্কার স্পষ্ট বলে দিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা তিন বছরে ছাড় পেয়ে যাচ্ছ যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা এখানে পাঁচ বছরে ছাড় পেয়ে যাচ্ছ আপার এজ রিল্যাক্সেশন মানে আপার এজ লিমিটে তোমাদের এজ রিল্যাক্সেশন থাকছে সরকারি নিয়ম অনুযায়ী আশা করছি তোমরা বুঝতে পারলে এবার তোমাদেরকে বাকি পোস্টগুলো অবশ্যই দেখাবো টোটাল এখানে আঠেরো ধরনের পোস্ট রয়েছে আঠেরো ধরনের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমাদের বেসিক যেগুলো ইনফরমেশন যেগুলো পোস্টের ক্ষেত্রে মোস্ট অফ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো এখানে দেখো একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে আগে থেকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে না যেই ডেটে যেই পোস্টে যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিন তোমাকে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে সঙ্গে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে অরিজিনাল সাথে জেরক্স কপি তো দেখো কীভাবে পূরণ করবে সেটা একটু দেখে নাও তো ফার্স্টে তোমাদের ব্লক লেটারে নিজেদের ফুল নেম লিখতে বলেছে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম মিডিল নেমের জায়গায় মিডিল নেম না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবং সার নেমের জায়গায় সারনেম তারপর তোমাদের ফাদার্স নেম এখানে দিতে বলেছে ফাদার্স নেমটা বসিয়ে দেবে তারপর ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসেবে তোমার ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে তারপরে যেটা চাওয়া হয়েছে দেখো প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ তুমি তোমার এক্স্যাক্টলি লোকেশান তোমার ডেট অফ বার্থটা সেটা তোমাকে দিতে বলেছে নেক্সট তোমাদের অ্যাড্রেস ফর কোরসপন্ডেন্স এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস বসাবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং স্টেটের জায়গায় স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে স্টেটের জায়গায় এবং পিনকোডের জায়গায় তোমাদের নিজস্ব পিনকোডটা নিজেদের লোকালিটির পিনকোডটা অবশ্যই এখানে বসিয়ে দেবে তারপরে দেখো চাওয়া যে টেলিফোন নাম্বার উইথ এস টিডি কোড যদি টেলিফোন নাম্বারটা না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তাহলে সরাসরি মোবাইল নাম্বার দ্যা দ্যাট ইস মাইন্ডেটরি মেল আইডি দ্যাট ইজ মাইন্ডেটরি তার মানে মোবাইল নাম্বার এবং মেইল আইডিটা অবশ্যই দেবে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমাদের মেল এবং মেসেজের মাধ্যমে তোমরা যাতে নিজেরাই পেয়ে যেতে পারো এবং সেন্ডার এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তো সেই মতো মেল না ফিমেল সেটা টিক করে দেবে ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড আনম্যারিড ডাইভার্সি উইডো সেপারেট প্রত্যেকটি মানে ক্যান্ডিডেটরা এখানে মানে আবেদন করতে পারবে এরপর ন্যাশনালি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না রিলিজিয়ান তোমাদের নিজেদের রিলিজিয়ানটা বসিয়ে দেবে মাদার টাং যার যেটা রয়েছে সেটা তুমি এখানে বসিয়ে দেবে তারপর তোমাদের এখানে দেখো প্যান কার্ডের নাম্বার কিন্তু চাওয়া হয়েছে তো প্যান কার্ডের নাম্বারটা বসাবে আধার কার্ডের নাম্বারের জায়গা আধার কার্ডের নাম্বারটা বসাবে এবার ইনকমপ্লিট কোনো রকম অ্যাপ্লিকেশন জমা করবে না তাতে করে কী হবে তোমাদের কিন্তু সেখান থেকে বাতিল করে দেওয়া যেতে পারে মানে করে দিতে করে দেবে সেই কারণেই বলছি এবার তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো যদি জেনারেল হয়ে থাকে তো জেনারেলের ঘরে টিক দেবে এসসি এসটি ওবিসি সাবকাস্ট মানে এখানে যেই অপশানটি তোমাদের রয়েছে সেখানে টিক করবে এবং অবশ্যই তার সাথে ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করবে এক্স সার্ভিসম্যান হলে ইয়ে হিসেবে যদি না হয়ে থাকে তাহলে নো যদি তুমি কখনো পুলিশ সার্ভিস করে থাকো তাহলে তুমি ইএসএফে যদি না হয়ে থাকে তাহলে নো দিবে যদি কোনো পাবলিক সেক্টরেও কাজ করে থাকো তাহলে ইএসএফে যদি না থাকে তাহলে নো যেগুলো নেই সেগুলো না একদম নো নো করে দেবে অপশান এবার এখানে তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশান দেখো টোটাল মাধ্যমিক থেকে শুরু হচ্ছে এবার তোমার যদি শুধু মাধ্যমিক পাশেই আবেদন করার থাকে তুমি চাইলে শুধু মাধ্যমিকের জায়গাটি পূরণ করতে পারো মানে শুধুমাত্র মাধ্যমিকটা করলে ধরো তুমি মাধ্যমিক পাশে যেহেতু আবেদন করবে তাহলে সেটা তোমাদের বোর্ডের নাম ইয়ার অফ পাসিং ডিউরেশন পার্সেন্টেজ দিয়ে দিলে এবার তুমি যদি কোনো গ্র্যাজুয়েশান পোস্টের জন্য কোনো মানে পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে তুমি কী করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডাইরেক্ট গ্র্যাজুয়েশন চলে যাবে এবং ডিপ্লোমা আইটিআই এন এনসিটিভিটি এগুলো এগুলো আর তোমার তখন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যদি তোমার এগুলো থাকে তবেই তুমি দেবে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই যদি কারো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির কোনো পোস্টে আবেদন করার থাকে তাহলে তুমি গ্র্যাজুয়ে পোস্ট গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবটা তুমি দেবে এবার তোমার যে সব কোয়ালিফিকেশান থাকতে হবে তা তো নয় মাধ্যমিক পাশেরও তো বেশ কিছু পোস্ট আছে যেগুলোতে তুমি আবেদন করতে পারবে তাহলে তুমি সেই জায়গাটা শুধু মাধ্যমিকের বক্সটিকেই পূরণ করবে তাহলে আর এক্সট্রা করে কোনো ঝামেলা করতে হবে না এবার ল্যাঙ্গুয়েজ তোমার কোন কোন জানা আছে নিজেদের মাদার টাং কি হিন্দি ইংলিশ তুমি জানো মানে পড়তে জানো না লিখতে জানো না বলতে জানো তাহলে যেটা জানবে সেটা ঠিক করবে যেটা জানো না সেটা এইভাবে ক্রস করে দেবে তো সেই মতো ভালো মতো পড়ে নিয়ে বুঝে নিয়ে সেই জায়গাগুলোকে ঠিক ক্রস এগুলো তুমি করতে পারো এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তোমাকে এই জায়গাগুলো পূরণ করতে হবে যদি না থাকে তাহলে এই জায়গাগুলো ফাঁকা রেখে দেবে তারপর ড্রাইভিং লাইসেন্স যদি কারোর থাকে তাহলে তুমি দেবে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে তোমাকে মেইন যেটা করতে হবে লাস্টের দিকে প্লেস এবং গেট এবং তোমার এখানে লাস্টে নিজেদের ফুল সিগনেচার থাকবে এবার দেখো টোটাল কত রকমের পোস্ট রয়েছে এই যে তোমাদের র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ ইউটিলিটি কম র্যাম্প ড্রাইভার হ্যান্ডিম্যান হ্যান্ডিম্যান মেল রয়েছে ইউটিলিটি এজেন্ট মেল এগুলো যেমন মেলমেল রয়েছে মানে তোমাদের বাকিগুলো মেল ফিমেল বোধ কিন্তু যেগুলোর ক্ষেত্রে মেল শুধুমাত্র মেলেরই আবেদন করতে পারবে পাশাপাশি ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে সব মিলে টোটাল সাড়ে তিন হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো নিচে ষোলো নম্বর থেকে উনিশ নাম্বার পর্যন্ত যে সমস্ত পোস্টগুলো দেখলে এগুলোর ক্ষেত্রে তোমার লাগছে মাধ্যমিক পাস তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং এখানে চোদ্দ তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত ইন্টারভিউ রয়েছে বা দেখো তুমি কোন পোস্টের জন্য মানে আবেদন করবে সেদিন সেই ডেটে ইন্টারভিউ দিতে যাবে চোদ্দ পনেরো তারিখ এবং ষোলো তারিখ ইন্টারভিউ রয়েছে এবং ইন্টারভিউর টাইমটা তোমাকে মেনটেন করতে হবে সাড়ে সাড়ে নটা থেকে সাড়ে বারোটার মধ্যে তোমাকে উপস্থিত থাকতে হবে কারণ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে ইন্টারভিউ হবে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে যাবে আরও পোস্ট রয়েছে দেখো প্যারামেডিক্যাল কম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ জুনিয়র অফিসার কার্গো জুনিয়র অফিসার কার্গো জুনিয়র ম্যানেজার কার্গো তারপরে টার্মিনাল ম্যানেজার টার্মিনাল ম্যানেজার কার্গো রয়েছে এবং এগুলোর ইন্টারভিউ তোমাদের যেমন বারো তারিখ রয়েছে তেরো তারিখ রয়েছে তারপরে জুনিয়র অফিসার টেকনিক্যাল জুনিয়র ম্যানেজার র্যাম্প রয়েছে ডেপুটি র্যাম্প ম্যানেজার রয়েছে জুনিয়র অফিসার রয়েছে তারপরে কি ডিউটি অফিসার রয়েছে তো এরকম প্রচুর রকমের পোস্ট কিন্তু তোমরা এখানে পাশাপাশি দেখতে পাচ্ছ এবং সেগুলো কিন্তু দেখো প্রত্যেকটি মানে শুরুর দিকে যে পোস্টগুলো রয়েছে না সেগুলো একদম পনেরো তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হচ্ছে তোমাদের বারো এবং তেরো তারিখ যেমন এখানে একটা ইউটিলিটি কাম র্যাম ড্রাইভার যেটা রয়েছে সেক্ষেত্রে মাধ্যমিক লাগছে এবং তোমাদের এই পোস্টের ক্ষেত্রে যেমন ড্রাইভিং লাইসেন্স লাগবে অন্যগুলোর ক্ষেত্রে লাগবে না চব্বিশ হাজার নশো ষাট টাকা পার মান্থ এখানে আঠাশ আঠাশ বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট এরপরে দেখো গ্র্যাজুয়েশন পাশে পাবে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ যেটা রয়েছে সেক্ষেত্রে যেরকম তোমার তিন বছরে ডিপ্লোমা করা লাগবে করা থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা এগুলো যেগুলো রয়েছে অটোমোবাইল এগুলোর ওপরে অথবা আইটিআই উইথ এনসিটিভিটি সি ওপরে তোমাদের লাগবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা পারমার্স স্যালারি তোমার লাগবে এরপরে দেখো তোমরা পোস্ট পাবে প্যারামেডিক্যাল কাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ যেখানে গ্র্যাজুয়েশান লাগবে টেন প্লাস টু প্লাস থ্রি এবং ডিপ্লোমা ইন নার্সিং তবে আবেদন করতে পারো অথবা বিএসসি নার্সিং থাকলে তোমরা আবেদন করতে পারছো সাতাশ হাজার চারশো পঞ্চাশ টাকা পারমান্ট স্যালারি এবং ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর এবং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের এখানে জুনিয়র অফিসার কার্গো যেখানে গ্র্যাজুয়েশন লাগছে এবং সাথে যদি নয় বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে মানে ওপরের থেকে যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো একটু হায়ার কোয়ালিফিকেশান ম্যাক্সিমাম এজ লিমিট সাঁত্রিশ এবং উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা পারমান্ট স্যালারি রয়েছে এবারে ডিউটি অফিসার কার্গো এগুলোও যেমন গ্র্যাজুয়েশন সাথে তোমাদের অভিজ্ঞতা মানে এগুলোর ওপরে এগুলো তোমার গ্র্যাজুয়েশন এবং অভিজ্ঞতার ওপর বেশ করে নিয়োগ হচ্ছে কিন্তু নিচের দিকে যে সমস্ত পোস্টগুলো তোমাদেরকে দেখালাম দেখো এই যে ইউটিলিটি এজেন্ট যেমন রয়েছে তোমার মাধ্যমিক পাস সেগুলো যেমন রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই হ্যান্ডিম্যান যেটা রয়েছে সেক্ষেত্রে যেমন মাধ্যমিক পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমার জানতে হবে এবং এখানে যে ভেনুটা রয়েছে না এই ভেনুতে তোমাকে বসে থাকতে হবে ইন্টারভিউয়ের জন্য নিয়োগটি তোমাদের করা হচ্ছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে এআই এয়ারপোর্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আঠাশ তারিখে নোটিফিকেশান আউট হচ্ছে রেফারেন্স নাম্বার রয়েছে তো খুব ভালো সুযোগ রয়েছে এয়ারপোর্টের এই ভ্যাকেন্সিটা নিয়ে তো যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই নির্দিষ্ট যে ডেটগুলো রয়েছে সেদিন তোমাকে উপস্থিত থাকতে হবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ